যে যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য চ্যাপ্টার হচ্ছে এখানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আজকে এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন দিয়ে স্টার্ট করব আমরা। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এখন প্রশ্ন আসছে যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি না। এই যে সাকসেসিভ কথাটা আছে এখানে, সাকসেসিভ মানে হচ্ছে পর পর, অর্থাৎ কোন একটা ফাংশন, সাপোজ মনে করো তোমাকে y is equal to f of x একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। সেই ফাংশনটা তোমার বিভিন্ন রকম থাকতে পারে, বিভিন্ন রকম থাকতে পারে মানে সাপোজ সেটা y is equal to x to the power n দিতে পারে তোমাকে, বা y is equal to তোমাকে log x দিতে পারে, বা তোমাকে মনে করো দিলো y is equal to cos x দিলো, ঠিক আছে, বা মনে করো y is equal to 1 by x plus a দিলো, এরকম তোমাকে বিভিন্ন ফাংশন x এর ফাংশন দিলো। এবার এখন এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কথাটার মানে হচ্ছে যে যা ফাংশনই দিক না কেন, ঠিক আছে, x টু দি পাওয়ার n বা cos x বা 1 বাই x প্লাস এ যাই দিক না কেন, এটাকে তোমাকে ক্রমান্বয়ে ডেরিভেটিভ করে করে যেতে হবে, পরপর ডেরিভেটিভ করতে হবে। সাকসেসিভ মানে পরপর ক্রমান্বয়ে। তার মানে কি বোঝাচ্ছে না, তার মানে তোমরা এতদিন HS অবধি সাধারণত মানে সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার পর্যন্ত করেছো, কিন্তু এইখানে এই চ্যাপ্টারে আমরা কিন্তু কোনো একটা ফাংশনে এন তম বা এনথ অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত বার করব, যেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে না, যেটাকে ডিনোট করব yn, বা এটা yn মানেই হচ্ছে dny / dxn। অর্থাৎ কোন একটা ফাংশনে nth অর্ডার ডেরিভেটিভ করলে কি আসে সেটা আমরা এখানে দেখব, ঠিক আছে। তার মধ্যে দেখো আমরা, এবং সেটাকে ডিনোট করব আমরা এই সিম্বলটা দিয়ে, yn / dny / dxn। সাধারণত তোমরা যখন একবার যখন কোনো ফাংশনের ডেরিভেটিভ করো তখন সেই সিম্বলটা কি লেখো না, y1। দুবার ডেরিভেটিভ করলে লেখো y2, ঠিক আছে। y2 মানেই আবার কত না, y2 মানেই d স্কয়ার y / dx স্কয়ার, y3 মানেই d3y / dx3। এগুলো তোমরা জানো বা HS অলরেডি করে এসছো। এখানে আমরা কিন্তু n টাইমস ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, এইভাবে করতে করতে n টাইমস ডিফারেন্সিয়েশন করব, এবং সেটাকে ডিনোট করব কি সিম্বল দিয়ে না, yn / dny / dxn, এই সিম্বলটা দ্বারা আমরা ডিনোট করব। এখন প্রশ্ন আসছে যে যদি আমরা y is equal to, সাপোজ উদাহরণ হিসাবে যদি আমরা y is equal to x to the power n ফাংশনটাকেই যদি নিই, এবং এর যদি আমরা nth অর্ডার ডেরিভেটিভ বার করতে যাই, ঠিক আছে, আমরা তো অলরেডি y1 y2 y3 ম্যাক্সিমাম y3 পর্যন্ত থার্ড অর্ডার পর্যন্ত বার করতে পারবো, কিন্তু যদি থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, সিক্সথ অর্ডার এইভাবে ডট ডট দিয়ে যদি nth অর্ডার ডেরিভেটিভ তোমাকে বার করতে দেয় কোনো একটা ফাংশনের, তাহলে প্রশ্ন আসছে সেই ফাংশনটার nth অর্ডার ডেরিভেটিভটা কিভাবে বার করবো। এখানে প্রথম দিকে আমরা বেশ কয়েকটা ফাংশনের কিন্তু nth অর্ডার ডেরিভেটিভ গুলো বার করব, যেটা আমাদের এই চ্যাপ্টার পরবর্তীকালে কিছু প্রবলেম করতে গিয়ে কিন্তু কাজে লাগবে, এবং সেই প্রবলেম গুলো করার সময় কিন্তু তখন এই রেজাল্ট গুলো, ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু পুট করব। সেই জন্য রেজাল্ট গুলো কিন্তু এখানে মনে রাখতে হবে। কিছু কিছু ফাংশনে n টাইমস ডিফারেন্সিয়েশন করলে সেই রেজাল্টটা কি আসে সেই রেজাল্টটা কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে, এবং সেই কারণের জন্য এখানে আমরা কিছু স্পেশাল ফাংশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু ফাংশনে nth অর্ডার ডেরিভেটিভ গুলো বার করে আগে দেখাবো। তার মধ্যে প্রথমেই দেখো আমরা যে ফাংশনটা ডেরিভেটিভ n টাইমস করব সেটা হচ্ছে তোমার যেটা নিয়েছিলাম আমরা y is equal to x to the power n। তাহলে এখানে তোমাকে প্রশ্নটা এরকম থাকবে, ফাইন্ড দা, তোমরা লিখতে থাকবে খাতাতে, ঠিক আছে, ফাইন্ড দা nth অর্ডার ডেরিভেটিভ, ফাইন্ড দা nth অর্ডার ডেরিভেটিভ of f of x বা y is equal to f of x is equal to x to the power n, ঠিক আছে। এই ফাংশনটা nth অর্ডার ডেরিভেটিভ তোমাকে মনে করো সাপোজ বার করতে দিয়েছে, তাহলে কিভাবে বার করব এখন এটা nth অর্ডার ডেরিভেটিভ আমরা না, দেখো উই হ্যাভ, এটার অ্যান্সারটা দেখো কিভাবে বার করছি, উই হ্যাভ y is equal to x to the power n লিখে নিলাম আমরা, ঠিক আছে, y সমান x to the power n সমান f of x। এবার এটাকে একবার ডেরিভেটিভ করলে তোমরা হয় জানো dy dx, বা যেটাকে আমরা y1 দিয়ে ডিনোট করি সাধারণত, তাহলে y1 is equal to হবে n into x to the power n minus 1। আরেকবার যদি ফার্দার ডেরিভেটিভ করি y2 পাবো, y2 মানে d স্কয়ার y / dx স্কয়ার, সেটা করলে কত আসবে না, n into n minus 1 into x to the power n minus 2। আবার যদি একবার করি y3 করলে হবে n into n minus 1 into n minus 2 into x to the power n minus 3। আবার যদি একবার করি y4, ঠিক আছে, তাহলে সেটা কত আসবে না, n into n minus 1 into n minus 2 into n minus 3 into x to the power n minus 4।
তাহলে প্রশ্ন আসছে যে এইরকম ভাবে তো বার করা সম্ভব নয়, Y5, Y6, Y7, Y8 কত পর্যন্ত করব, এটা তো তার তো লিমিট আছে। তাহলে তোমাকে এইখান থেকে YN টা বার করতে গেলে যেটা দেখতে হবে, ভালো করে যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সিমিলারিটিটা কি আছে এর মধ্যে, সেই সিমিলারিটিটা কিন্তু এখানে খুঁজে দেখতে হবে, তবেই কিন্তু তুমি YN টা এখান থেকে ডট ডট দিয়ে YN টা লিখতে পারবে। তাহলে এইভাবে যদি প্রসেসটাকে মনে করো আমরা যদি কন্টিনিউ করি, ঠিক আছে, এরপর Y5, Y6, Y7 এইভাবে বার করতে যদি থাকি, তাহলে YN টা একটা টাইমস YN টা পাবো, যেটাকে আমরা DNY বাই DXN বলছি, এনে ধরা ডেরিভেটিভ বলছি, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা কত পাবো, কিভাবে বুঝবো, এই যে এইখানেতে যে মানগুলো লিখছো, এই মানগুলোর মধ্যে যদি ভালো করে, খুব ভালো করে যদি খেয়াল করো, তাহলে দেখো একটা মিল আছে। কি মিলটা আছে, না তুমি যখন Y4 বার করছো, ঠিক আছে, এখানে যখন সাফিক্সের 4 থাকছে, তখন দেখো শেষ টার্মটা কি হচ্ছে, N-3, মানে এই 4-এর থেকে দেখো 1 কম হচ্ছে এখানে। বা Y3 যখন বার করছো, তখন খেয়াল করে দেখো এখানে যখন সাফিক্সের 3 থাকছে, তখন খেয়াল করে দেখো এখানে থাকছে কত, 2 থাকছে। বা যখন Y2 বার করছো, তখন দেখো 1 কম থাকছে। তাহলে YN যখন বার করবো, তাহলে দেখো তো YN সমান আমরা কি এটা লিখতে পারবো না, N (N-1)(N-2)(N-3)(ডট ডট) দিয়ে এইভাবে জিনিসটা যাচ্ছে। এবং যেতে যেতে কি হবে, না লাস্ট টার্মটা কত লিখব, লাস্ট টার্মটা হবে দেখো N- কত লিখব, এই যে 4 যখন ছিল তখন 1 কম হয়েছে, তাহলে N এখানে আছে, তাহলে নিশ্চয়ই অবভিয়াসলি বুঝতে পারছো এটা হয়ে যাবে N-N-1, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখো এইখানে কিন্তু টার্ম গুলো বাড়তে বাড়তে যাচ্ছে, মানে 2, তার পরের টার্মটা দেখো 3, তার আগের টার্মটা 1 হয়েছে। তাহলে এইটা যদি লাস্ট টার্ম হয়, আমি লাস্টের আগের টার্মটা লিখতে চাইছি, তাহলে লাস্টের আগের টার্মটা যদি লিখি, তাহলে সেটা কত হবে, না সেটা অবভিয়াসলি তাহলে হবে দেখো N-N-2, দেখো বলতে পারবো। আবার এর আগের টার্মটা যদি লিখতাম, তাহলে সেটা কত হতো, না সেটা হতো তোমার N, সেটাকেও লিখছি নয় এখানে, দেখো N-N-3, দেখো এর আগের টার্মটা, মানে শেষ দিক থেকে, ঠিক আছে, এটা শেষ টার্মটা, শেষ টার্মের আগের টার্মটা এইটা, তারপর এইটা হচ্ছে তার আগের টার্মটা, ইনটু এখানে কিন্তু শেষ হবে না, ঠিক আছে, এখানে কিন্তু তোমার শেষ হবে না, ইনটু আরো থাকবে, আর কি থাকবে, না X^2, খেয়াল করে দেখো N-4 আছে, তার মানে কি, না এখানে যখন 4 থাকছে তখন এখানে দেখো 4 হচ্ছে, এখানে যখন 3 হচ্ছে এখানেও দেখো 3 হচ্ছে, তাহলে এখানে যখন N আছে, তাহলে নিশ্চয়ই অবভিয়াসলি কি হবে, এটা X^(N-N), দেখো লিখতে পারি কিনা। তাহলে সেক্ষেত্রে কি পেয়ে গেলে, না দেখো সেক্ষেত্রে আমরা তাহলে পেয়ে গেলাম YN এর যে ভ্যালুটা আলটিমেটলি এলো আমাদের, YN = কি পেলাম, না দেয়ারফোর YN = এলো দেখো N(N-1)(N-2)(N-3) ডট ডট দিয়ে। আর দেখো খেয়াল করে দেখো শেষের এই টার্মটা, মানে শেষ টার্মটা, দুটো টার্ম আগের টার্মটা, এটা কত হচ্ছে বাদ দিলে 3, তাহলে N(3) লিখলাম। আচ্ছা তার আগের টার্মটা মানে N-N-2, সেটা কত হচ্ছে 2, আর তার পরের টার্মটা দেখো হচ্ছে কত, 1, শেষ টার্মটা হলো 1, আর একদম শেষ টার্মটা X^(N-N), মানে X^0 মানে 1 হয়ে যাচ্ছে, সেটা আর লিখছি না। এবার এই জিনিসটা কার ফর্মুলা বলো দেখি, পড়েছো তোমরা, এটা সমানই হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, দেখো তাহলে কি পেলে এখান থেকে, তাহলে এখান থেকে পেলে দেখো দেয়ারফোর আমরা বলতে পারি, দেয়ারফোর ইফ ওয়াই সমান যদি X^(N) হয়, তাহলে সেক্ষেত্রে দেন YN, ঠিক আছে, YN মানি এটাকে অবলিক দিয়ে লিখে নিতে পারো, YN মানি কি বোঝাচ্ছে, না DNY/DXN, সেই জিনিসটার ভ্যালু হয়ে গেল দেখো ফ্যাক্টোরিয়াল এন। এই জিনিসটাকে তোমরা অন্য পাওয়ার দিয়ে কিন্তু ইজিলি ভেরিফাই করে দেখে নিতে পারো, অন্য পাওয়ার দিয়ে মানে সাপোজ তুমি যদি মনে করো Y = X^4 ধরো, ঠিক আছে, তাহলে আমরা যে রেজাল্টটা এখন প্রমাণ করলাম বা যে রেজাল্টটা দেখালাম, তাহলে বুঝতেই পারছো এখানে সেই রেজাল্ট অনুযায়ী নিশ্চয়ই Y4টা আমাদের আসবে কত, ফ্যাক্টোরিয়াল 4, মানে 24। তাহলে দেখা যাক ফ্যাক্টোরিয়াল 4 আদৌ আসে কিনা। এখান থেকে দেখো আমরা যদি Y1 বার করি, তাহলে কত হবে, 4X³, Y2 যদি বার করি, তাহলে কত হবে, আবার ডেরিভেটিভ করলে 12X², আবার যদি Y3 বার করি, তাহলে কত হবে, 24X, আবার যদি একবার ডেরিভেটিভ করি, Y4 কত হবে,
24 তার মানে দেখো আমরা y4 is equal to এই রেজাল্টটা থেকে যেটা লিখেছিলাম সেটার সাথে দেখো ডেরিভেটিভ করে করে আমরা এই রেজাল্টটা আর এটা একই হচ্ছে দেখো বা x টু দি পাওয়ার 6 বা x টু দি পাওয়ার 7 বা x টু দি পাওয়ার 8 যদি নিয়ে যদি করো তাহলে y8 যদি বার করো সেক্ষেত্রে x টু দি পাওয়ার 8 যদি নাও y সমান x টু দি পাওয়ার 8 ঠিক আছে তাহলে চোখ বুঝে তোমাকে এখানে ডেরিভেটিভ করার দরকার নেই তুমি যদি এই ফর্মুলাটা মুখস্থ যদি থাকে তোমার যে y সমান x টু দি পাওয়ার n হলে আমাদের yn টা আসবে ফ্যাক্টোরিয়াল n তাহলে এখানে তোমাকে যদি মনে করো 8 না দিয়ে তোমাকে যদি 100 দিয়ে দেয় তাহলে কি তুমি ওইভাবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ডট ডট দিয়ে 100 বার কি ডেরিভেটিভ করা সম্ভব সেটা কখনো সম্ভব নয় আমাদের তাহলে তার জন্য আমাদের কিন্তু এই ফর্মুলাটা মনে রাখতে হবে এবং এই ফর্মুলা থেকে আমরা চোখ বুঝে তখন ফ্র্যাকশন অফ সেকেন্ডে বলে দিতে পারবো y100 টা কত হয়ে যাবে না y100 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল 100 সেই জন্য এই রেজাল্ট গুলো কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে যেটা আমাদের আগেও বললাম পরবর্তীকালে কাজে লাগবে এই রেজাল্ট গুলো এটা হলো আমাদের আজকের প্রথম প্রবলেমটা ঠিক আছে y সমান x টু দি পাওয়ার n হলে yn টা বেরোলো আমাদের ফ্যাক্টোরিয়াল n